প্রভু যিশুর সাথে ক্রুশে যে মানুষটা মরতে যাচ্ছিল সে একজন চরম পাপী। তার প্রাপ্য ছিল ক্রুশবিদ্ধ হওয়ার, দেশের আইন মোতাবেক তার প্রাপ্য ছিল শাস্তি পাওয়ার। সে নিজেও স্বীকার করে যে সে শাস্তি পাওয়ার যোগ্য। ক্রুশে থাকা অবস্থায় সে প্রভু যিশুকে বলে, প্রভু তুমি তোমার স্বর্গরাজ্যে গিয়ে আমাকে মনে রেখো। শুধুমাত্র এইটুকু সে বলে তাকে মনে রাখতে। তার সময় ছিল না আর ধর্মকর্ম বা অন্য কিছু করার। আর প্রভু যিশু তাকে বলেন, আজ তুমি আমার সাথে স্বর্গরাজ্যে যাবে। চিন্তা করার বিষয় এটাই যে যিশু তাঁর সাথে প্রথম যাকে স্বর্গরাজ্যে নিয়ে যান সে একটা চোর, একটা খুনি, যার নরক যন্ত্রণাই প্রাপ্য। কিন্তু ক্রুশে খ্রিস্ট মারা গেছেন এর মতো লোকের জন্য। খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন আমার আপনার মতো মানুষের জন্য।